এদিকে নির্বাচনের আগের দিন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে একে অন্যের প্রতি পাল্টাপাল্টি অভিযোগ করেছেন আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মনোনীত মেয়র প্রার্থী। প্রতিদ্বন্দ্বী প্রার্থী, নৌকার প্রার্থী যে অবস্থা শুরু করেছেন, উনি প্রথম দিন থেকে যে নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন করে চলেছেন, স্টিল চলেছেন, আস্তে সিলেট শহরের সমস্ত হোটেলগুলোতে ভরে রেখেছেন বহিরাগত লোকদেরকে, এবং হোটেল ছাত্রাবাস যেগুলো আছে এগুলো তো ভরে রেখেছেন লোকদেরকে। তখন এই শঙ্কা এবং প্রশাসন পক্ষপাতিত্ব করতেছে এবং নির্বাচন কমিশন পক্ষপাতিত্ব করতেছে যে আওয়ামী লীগের বহিরাগত আনার তো কোনো প্রয়োজন নাই। আওয়ামী লীগের আমাদের প্রত্যেক সেন্টারে তো শত শত নেতাকর্মী আছে। তো আমাদের, আমরা যেটা বলেছি, আমি প্রার্থী হিসাবে আমরা জিরো টলারেন্স, কোনো কেউ টু শব্দ করতে পারবে না, আমি আমাদের কথা বলছি। এই মুহূর্তে ভোট কেন্দ্রে আছেন আমাদের সহকর্মীরা, যুক্ত হব তাদের সাথে। শুরুতেই যাব সিলেটের সহকর্মী সৈয়দ রাসেলের কাছে, এবং রাসেলের কাছ থেকে জেনে নিতে চাই, কিছুক্ষণ পরে নির্বাচন, ভোট গ্রহণ শুরু হবে, তো সেখানকার আপনি যেই ভোট কেন্দ্রে আছেন সেখানকার সার্বিক পরিস্থিতি কি? জি, ধন্যবাদ রঞ্জু। আসলে আমি এখন দাঁড়িয়ে আছি সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে। এখানে আসলে তিনটি সেন্টার রয়েছে এই মাদ্রাসা মাঠে, এই মাদ্রাসা কেন্দ্রে তিনটি সেন্টারের মধ্যে বুথ রয়েছে 10টি। আমরা এসে দেখেছি আসলে প্রস্তুতি প্রায় একেবারে শেষ পর্যায়ে। গতকালকে যে সরঞ্জামাদি আনার কথা ছিল সেগুলো গতকালকেই একদম তৈরি করা হয়েছে, ফিটি এই যে সিসি ক্যামেরা ছিল সেগুলো একদম তৈরি এই লাগিয়ে রাখা হয়েছে, এবং বাদবাকি যে কম্পিউটার কিংবা অন্যান্য সরঞ্জামাদি যেগুলো সেগুলো আসলে এরই মধ্যে প্রস্তুত রাখা হয়েছে। পোলিং এজেন্ট এসেছেন এবং প্রিজাইডিং কর্মকর্তা যারা আছেন তারা সবাই তারা আসলে নিজেদের দায়িত্ব পালন করছেন। অর্থাৎ এখন পর্যন্ত আমরা ভোটের প্রায় এক ঘন্টা বাকি আছে, কিন্তু এখন এই মুহূর্তে আসলে কোনো ঘাটতি আমাদের চোখে পড়েনি। সব মিলিয়ে আসলে সুষ্ঠু এবং সুন্দর পরিবেশের মধ্য দিয়ে আসলে ভোটের একটা প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি। আর এখানে আসলে সিলেট সিটি কর্পোরেশন, আপনি জানেন যে 4,87,811 জন ভোটার আসলে সেই ভোটাধিকার প্রয়োগ করবেন। সেই ভোটাধিকার প্রয়োগ সুষ্ঠুভাবে সুন্দর করার লক্ষ্যে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সেখানে কঠোর অবস্থান নিয়েছে। আমরা জানতে পেরেছি প্রতিটা সেন্টারে 14 জন করে আসলে আনসার বাহিনী থাকবেন, এবং 5 থেকে 6 থেকে 7 জন করে পুলিশ সদস্য এখানে দায়িত্ব পালন করবেন। তাছাড়া বিভিন্ন টহল পুলিশ রয়েছে, অর্থাৎ প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে 42টি আলাদা টহল পুলিশের টিম রয়েছে, এবং 10 প্লাটুন বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন, এবং প্রতি 3টা ওয়ার্ডে একটি করে এই র্যাবের টহল রয়েছে। অর্থাৎ সব মিলিয়ে আসলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নির্বাচনকে সুষ্ঠু এবং সুন্দর করতে আসলে যতটুকু প্রয়োজন সেটা এই এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি, সবই আসলে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং এই সবই প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এই হচ্ছে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠ কেন্দ্র থেকে সর্বশেষ। ফিরে আছি স্টুডিওতে আপনার কাছে রঞ্জু। সুদ্রাসাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবারে চলে যাব রাজশাহীতে। রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে খবর জানাবেন আমাদের সহকর্মী মতির মুর্তজা। মুর্তজার কাছ থেকে জেনে নিতে চাচ্ছিলাম যে কিছুক্ষণ পরে ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম সব ঠিকঠাক মতো পৌঁছেছে কিনা, এবং এলাকার যেই এলাকায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে সেই এলাকার সার্বিক পরিবেশ কেমন দেখছেন একটু জানাবেন। রঞ্জু, রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনের 155টি ভোট কেন্দ্র ভোটারদের অপেক্ষায় প্রস্তুত হয়ে আছে। আমরা এই মুহূর্তে আছি নগরীর শাহ মখদুম কলেজ ভোট কেন্দ্রে। এখানে আমরা ভোট কেন্দ্রের ভিতরে গিয়েছি, দেখেছি যে একদমই পুরোপুরি প্রস্তুত হয়ে আছে। এখন ভোটাররা আসলেই, ভোটের সময় শুরু হলেই ভোট দেওয়া শুরু হবে। এই কেন্দ্রে 117 এবং 118 নম্বর ভোট কেন্দ্রে 1717 জন এবং 1591 জন ভোটার রয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশন 3,51,982 জন ভোটার রয়েছেন। ভোট সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পর্যাপ্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। নিয়মিত পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবি এবং আনসার সদস্য মোতায়েন আছেন। আর নির্বাচন রিটার্নিং অফিসার জানিয়েছেন যে রাজশাহীতে নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে, সেজন্য 30টি ওয়ার্ডে 30 জন ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট এবং 10 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক থাকবেন। আর রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আমাদের জানিয়েছেন যে রাজশাহীর নির্বাচন সারা দেশে অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ এবং উৎসব মুখর হওয়ার ক্ষেত্রে মডেল হয়ে থাকবে। এই ছিল রাজশাহী থেকে সিটি নির্বাচনের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার।